আচ্ছা, তাহলে আশা করি আপনাদের ভিজুয়াল ইফেক্ট বা এখানে যেগুলো ইতিমধ্যে দেখলাম তেমন প্রবলেম হবে না। আপনারা প্রত্যেকটা ঘেটে ঘেটে আজকে আপনাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, আজকে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট হলো প্রত্যেকটা টপিক ধরবেন, ধরে ধরে ঘাঁটবেন, কাজ করবেন, মানে প্রত্যেকটা অপশন ধরবেন, কাজ করবেন, বুঝতে চেষ্টা করবেন কোনটা কি, কোনটা দিয়ে কি হয় না হয়, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট একটাও বাদ দিবেন না, সবগুলো ঘাঁটবেন। এবং নেক্সট ক্লাসে গিয়ে আমরা ভিডিওকে একদম সরাসরি এখানে এনে অপারেশন করবো, কোথাও কি লাগাবো না লাগাবো, সাউন্ড বাড়াবো কম, মানে কি করবো না করবো, এভরিথিং, রেন্ডারিং কিভাবে করবো এবং রেন্ডারিং করার সময় আমাদের বিজনেস লোগো কিভাবে দিবো, এভরিথিং নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। তবে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে যে আপনাদের এই সফটওয়্যারের একটা আপনাদের সমস্ত যে অপশন গুলো আছে সবকিছুর সাথে পরিচিতি পর্ব। আচ্ছা, যাই হোক, এরপরে মোড়ে আর কিছু আছে কিনা আমি একটু দেখি, কার্সর ইফেক্ট তো আমরা ব্যবহার করি না, তারপর একটু ধরে দেখি এটা জিনিসটা কি। আমরা অনেক সময় দেখবেন আপনারা ভিডিও করার সময় আমরা আমাদের মাউস পয়েন্টারটাকে দেখাতে চাই, যদি দেখাতে চাই সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন দিয়ে তারপরে যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে আপনার মাউসের ওইভাবে পয়েন্টটা শো করবে। এরপরে অনেক ভিডিওতে দেখবেন এটা আছে। আচ্ছা, এটা কথা আছে, এটা ওই রকম না, এটা আলাদা, তুমি দেখি এটা এখানেই ছাড়ি, ওই হচ্ছে না। আচ্ছা, এখানের মধ্যে একটা ই আছে, আপনার আমি এটা রিমুভ করে দিই, এটা এগুলো মনে হয় এইসব জায়গায় ব্যবহার হবে না, না এটা তো আসতেছেই না, তার মানে এটার অন্যভাবে ইউজ করতে হয় কার্সার ইফেক্টটা অন্য কোনো ভাবে। আমি একটু দেখি তারপরে কার্সার ইফেক্ট এখানে আর কি আছে, লেফট ক্লিক, রাইট ক্লিক, আচ্ছা কখন কোন ক্লিক করলে কিভাবে এটা আপনার মাউস সহ শো করবে সেই ব্যাপারটাই। এটা আসলে এই ভিডিওতে মেবি আপনাদের হবে না, মানে আমরা যখন ভিডিও এডিটিং করব তখন এটা হবে না, এটা হচ্ছে যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, তবে স্ক্রিন রেকর্ড করার সময় তো এটা এই অপশনটা আপনারা পাবেন না, এটা আসলে বুঝতে হবে আপনারা একটু ঘেটে দেখবেন তো এটা দেওয়ার অর্থটা কি। এটা তো আমি এখন টানতেছি যে একটাও আসতেছে না, কিন্তু একটাও কিন্তু আসতেছে না, আসার কথাও না, কারণ এগুলো তো আমাদের প্রি রেকর্ডেড ভিডিও। এটার ইউজটা কি, কেন দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, একটু আপনারা দেখবেন ইউজ করে, আমাদের কিন্তু কোনো কাজে আসবে না এটা। আর কার্সর ইফেক্ট যেটা আপনারা অনেক সময় দেখেন এরকম অনেক ভিডিওতে আছে, এটা আসলে আমরা অন্যভাবে করি, হ্যাঁ এটা এইভাবে করা যায় না, এটা এভাবে সম্ভব না। আচ্ছা, যাই হোক, কার্সর ইফেক্টটা আমাদের যেহেতু লাগে না আমি এটা বাদ দিচ্ছি। আর কি আছে, অ্যানিমেশন, ভয়েস জেনারেশন, অডিও ইফেক্টও লাগবে, ভিডিও ভিজুয়াল ইফেক্টটা আমাদের তেমন লাগে না, ইন্টারঅ্যাক্টিভিটিও লাগে না, তারপর কি অ্যাড কুইজ টু টাইমলাইন, সিলেক্ট মিডিয়া, অ্যাড কুইজ টু টাইমলাইন, টাইমলাইনে একটা কুইজ। আচ্ছা, আপনারা ভিডিও অবস্থায় চালা মানে প্লেইং অবস্থায় দেখবেন অনেক সময় একটা কুইজ আসে, এটা হচ্ছে একটা মূলত কুইজ, মানে ভিডিও এটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়ানো, ঠিক আছে, এই ধরনের কুইজ দেখেন, এখানে কুইজের জন্য একটা আলাদা তারপরে ই আসছে, এই অপশন চলে আসছে, অর্থাৎ এই কুইজটা আমি কোন জায়গায় দিবো সেটা আমি মুভ করে দিতে পারবো। এটা মোটামুটি একটা ভালো অপশন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, যে আমি একটা টিউটোরিয়াল দেখালাম, এই টিউটোরিয়ালটা সম্পর্কে আমি চাচ্ছি আমার ভিডিওর মধ্যে একটা কুইজ দিতে, যে আমি একটা ইম্পর্টেন্ট তথ্য বলে ফেলেছি, এখন আপনি প্রশ্ন করলেন যে এই কথাটা বলতে পারলে আপনার জন্য অমুক একটা গিফট আছে ভিডিও শেষে, জাস্ট এঙ্গেজমেন্ট বাড়ানো। এগুলো হচ্ছে ট্রিক্স, আসলেই না যে আমি যেটা বললাম সেটা দিয়ে দিতে হবে, যে 10 লক্ষ টাকা পাবেন, আপনি কি 10 লক্ষ টাকা নিতে রাজি কিনা, সে বললো হ্যাঁ, তার মানে এই না যে আমি দিয়ে দিব। এগুলো হচ্ছে একটা ট্রিক আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর, এবং এই ধরনের ট্রিক ডিজিটাল মার্কেটাররা অনেক অনেক ব্যবহার করে, সবগুলোই আসলে ফেক ট্রিক, মানে বলা হচ্ছে দিব কিন্তু আসলে দেওয়া হয় না, কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে, কমেন্ট বাড়ে, মোট কথা এঙ্গেজমেন্ট বাড়ে, কমেন্ট লাইক বাড়া মানে এঙ্গেজমেন্ট বাড়া। তো যাই হোক, আপনারা কুইজ করতে পারবেন একটা ভিডিও প্লেইং অবস্থায়, এখান থেকে আপনার টাইম লাইনের উপরে অ্যাড টু টাইম লাইন মানে কোন জায়গায় করবো, আপনি চাইলে সিলেক্টেড মিডিয়া মানে যে কোনো একটা নির্দিষ্ট মিডিয়ার উপরে করতে পারেন, এগুলো হচ্ছে আমার মিডিয়া, আমরা মিডিয়াতে না করে টাইম লাইনে দিলে ভালো, আমি যদি একটা দিই একটা দিই একটা দিই অনেকগুলো দেওয়া যাবে। আচ্ছা, দুইটার বেশি দেওয়া যাচ্ছে না, আর দেওয়া যাচ্ছে না, আমি দেখি প্লেহেডটাকে এই স্লাইডে আনি, হ্যাঁ এইখানে আনার পর আবার দেওয়া যাচ্ছে। আচ্ছা, ওখানে অনেকগুলো হয়ে গেছে বলে আর নিচ্ছিল না, একটা নির্দিষ্ট দূরত্বের পরপর আপনি দিতে পারবেন, ঠিক আছে, নির্দিষ্ট একটা দূরত্ব পরপর টাইম লাইনের মধ্যে কুইজ দেওয়া যাবে, এত কুইজ দেওয়া যাবে না, একটা দুইটা দেন কোনো সমস্যা নেই, আমি সবগুলো রিমুভ করে দিলাম, এটা আমাদের আসলে লাগে না তেমন, যেহেতু এগুলো অপশন দিছে। আচ্ছা, ক্যাপশন, ক্যাপশনটা অনেকে ব্যবহার করে, সেক্ষেত্রে এগুলো আসলে অনেক সময় নিয়ে করতে হবে, আপনার কথা কি বললেন সেটা আপনাকে লিখতে হবে, আমি অ্যাড ক্যাপশনে দিলাম, এবার সাপোর্ট মানে আমার এই প্লেহেডটা এই জায়গায় আছে, এই জায়গায় কি কথা হয়েছে সেটাই আমাকে এখানে লিখতে হবে, এটা প্রচুর সময়ের ব্যাপার, এটা যারা করে এরা অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, এটা আমরা টোটালি করি না, এত সময় আমাদের নাই, আমরা অনলাইনের অনেকগুলো টুলস এর মাধ্যমে এগুলো করি, এগুলো আপনারা একটু টুলসগুলো ঘাটাঘাটি করবেন, যে কতগুলো অনলাইন সাইট দিছি না ওগুলো যে কোনো কোনো না কোনো সাইটে পেয়ে যাবেন, মানে আপনি যেটা বলতেছেন তবে বাংলায় হবে না, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন অনেক দেশে চিনেও না, ঠিক আছে, আপনি ইংরেজিতে যদি করেন ওই অনেক অনলাইন টুলস এর হেল্প পাবেন, মানে আপনি যেটা বললেন সেটা ওরা অটোমেটিক তৈরি করে দিবে, কাজেই আপনাকে কষ্ট করে লিখতে হবে না, কারণ এটা লিখা মানে বিশাল ব্যাপার, অনেক সময় চলে যাবে, আমি কোন জায়গায় কি কথা বলছি ওই জায়গার মধ্যে ওই কথাটা কতক্ষণে শেষ করছি বলছি সবগুলো অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, অপশন আছে এতটুকু আপনারা জেনে নেন, যদি এটা আমরা ইউজ করবো না তেমন একটা লাগে না, আর লাগলে আপনারা এখান থেকে এসে সময় দিয়ে সময় থাকলে করে নেবেন।
ঠিক আছে অ্যাড ক্যাপশনে যাবেন যেমন আমি অ্যাড ক্যাপশন করলাম আমার প্লেহেডটা আমি এই জায়গায় অ্যাড ক্যাপশন দিব মানে এখানে আমি একটা কথা বলছি ক্লিক করলাম এখানে একটা ক্যাপশন চলে আসলো এখন এই জায়গায় আমাকে প্লে করে রাখতে হবে মানে কি কথাবার্তা হইছে আমি প্লে রাখবো তাহলে কথাটা আমি শুনতে পারবো যে এই কথা হয়েছে তো আমি কথাগুলো শুনে ফেললাম শোনার পরে এবার আমি লিখবো ঠিক আছে লেখার জন্য আমি এটার উপরে ক্লিক করবো পরে এই জায়গায় এসে আমি সমস্ত যেমন আমি বললাম যে দিস ইজ আমার প্লেহেড তো রানিং এটাকে পজ করতে হবে সরি ডাবল ক্লিক করতে হবে পজ করে দিই হ্যাঁ পজ দিল এবার আমি এখানে এসে লিখলাম যে না এত কিছু না লিখে আমি এটা লিখি বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এজেন্সি মানে ঠিক আছে নাম খুব এজেন্সি ইন বাংলাদেশ বানান ঠিক হচ্ছে আমার মানে মনে করেন এই জায়গার কথাটা এটাই ছিল এবং এটা ডিউরেশনটা আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে ঠিক এতটুকু এত সেকেন্ড পর্যন্ত আমি কথাটা বলছি এভাবে একটা 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 করে সাজানো আপনারা আশা করি বুঝতে পারতেছেন কত সময়ের ব্যাপার ঠিক আছে এখানে প্রত্যেকটা সময় সময় আবার ভুল বলে ফেলে সেটা গিয়ে কারেকশন করতে পারবেন যে ওই জায়গায় আমি একটা ওয়ার্ড কম বলছি বা বেশি বলছি এটা কেটে দিতে পারবেন মানে এগুলো করার পর আপনাকে অনেক অনেকবার শুনতে হবে এবং শুনে শুনে লেখাগুলো মিলিয়ে দেখতে হবে কত সেকেন্ডে কি মানে কোনটার থেকে কত সেকেন্ড আমাকে সব অ্যাডজাস্ট করতে হবে একটা একটা ধরে ধরে তাহলে আশা করি বুঝে গেলাম ক্যাপশন করাটা একটু খাটনির কাজ যারা ক্যাপশন করে এরা অনেক খেটে করে কাজটা ঠিক আছে আমি ক্যাপশন গুলো ডিলিট করে দিচ্ছি আর তেমন কিছু নাই মেবি কিছু আছে এখানে আছে এটা হচ্ছে যে আমার মোটামুটি এই যে এখানে 40% ক্রপ আপনারা চাইলে এখান থেকে কেটে ফেলতে পারবেন যেমন আমি চাচ্ছি যে এখানে একটা লিখা ছিল এই জায়গায় মনে করেন আমার একটা লিখা আছে ঠিক এই জায়গাটাতে একটা লিখা আছে ঠিক আছে এই জায়গায় এখন আমি চাচ্ছি যে এই লিখাটাকে ক্রপ করে যেন আমার ভিডিওতে না আসে সেক্ষেত্রে আমি এটা এখানে ক্রপে ক্লিক করে তাহলে আমার ওই লিখাটা কিন্তু চলে যাচ্ছে তাই না ঠিক আছে করে দিলাম এবার আবার অ্যাডজাস্ট করে নিতে হবে এটা এখানে এভাবে দেখালে আপনারা বুঝবেন না এটা একটা ভিডিও এনে করলে ভালো হতো এটা আমরা অনেক সময় করি অনেক ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট একটা এই জায়গায় লোগো আছে এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওর মধ্যে ওই লোগোটা আমি চাচ্ছি না সেক্ষেত্রে আমরা এভাবে ক্রপ করে নিই এইভাবে করে কি সিম্পলি এই জায়গাটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে এখান থেকে আবার ফিট করে নিই এটা এইভাবে আপনারা বুঝবেন না আমি দেখি নেক্সট ক্লাসে দেখানো যায় কিনা যে আমরা কিভাবে কেটে কিভাবে অ্যাডজাস্ট করে নিই আর কি আছে এখানে আচ্ছা প্রজেক্ট সেটিংটা কি এখানে তেমন কিছু নাই এখানে পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে কালো এটা সবসময় কালোই থাকে তবে যদি চান চেঞ্জ করতে সেটা করতে পারবেন আর এইসব ডি রেজুলেশনে কোনো হাত দেওয়ার দরকার নেই আমি যেটা আসবে যে অবস্থায় আসবে এখানে মূলত আপনি এখানে দেখানোর আছে শুধু ব্যাকগ্রাউন্ড অনেকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর কালারফুল হয় হ্যাঁ এইটাই এভাবে করে তবে এখানে বাই ডিফল্ট যেহেতু কালো দেওয়া আছে আমরা কালোই রাখবো যাই হোক এটা গেল এরপর আর কি আছে এখানে 30 এগুলো কোনোটাতেই হাত দিবেন না সব ওকে ফাইন উইথ হাইট কিচ্ছু না এগুলো যেভাবে আছে সেইভাবে থাকবে অর্থাৎ একটা ক্যানভাস আমি এখানে দেওয়ার পর এটা অটোমেটিক ডিটেক্ট করে নিবে এখানে আমরা আর কিছু করবো না শুধুমাত্র যদি কোনো লোগো টোগো থাকে সেটাকে আমরা এভাবে ধরে আচ্ছা এটা না আগে আমাকে ক্রপে ক্লিক করতে হবে তারপরে আমি যদি এটা কাটি তাহলে এটা বাকিটা কাটা পড়বে ঠিক আছে আমি চাচ্ছি শুধু এই অংশটাই থাকবে ব্যাস এই অংশটা রেখে দিলাম আর বাকিটা আমার থাকবে না ওকে ফাইন তাহলে বাকিটা থাকলো না আচ্ছা এই অবস্থায় আমি ভিডিওটা করার পর এখন রেজুলেশন কিন্তু অনেক কমে গেছে তবে এটা আবার আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আচ্ছা আমরা নেক্সট ক্লাসে দেখবো এখন এইভাবে মনে রাখেন আমরা যে কোনো লোগো বা যে কোনো একটা বাড়তি অংশ যেটা আমার প্রয়োজন না সেটা যদি কাটতে চাই ক্রপে করে কেটে নিতে পারবো এখানে হাতে ক্লিক করার মাধ্যমে আমি আমার ক্যানভাস পুরোটা চাইলে এটা এখান থেকে বের করে নিতে পারবো একদম আলাদা ঠিক আছে মানে যদি এখানে যে হ্যান্ডে যেটা আছে যদি হ্যান্ডে দেন আপনি পুরোটা নিতে পারবেন আর যদি মাউসে এই যে কার্সরে দেন তাহলে শুধুমাত্র আপনার ভিডিওটা সরাতে পারবেন ঠিক আছে শুধু ভিডিওটা আপনি মুভ করে যে কোনো একটা সাইডে নিতে পারবেন আর এখান থেকে আপনারা আপনাদের যে ক্যানভাসটা আছে সেই ক্যানভাসটাকে ফিট করে নিতে পারবেন আপনারা এটার সাথে ফিটে দিলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু আমি যেটা কাটছি ওই কাটা অংশটা নাই বাকিটা আছে ঠিক আছে এবং বাকিটা আমরা যখন ফাইনালি রেন্ডার করব আমার কিন্তু এই জায়গাগুলো খালি থাকবে না এগুলো আমরা ফিল করে নিতে পারবো আচ্ছা যাই হোক এরপর আর কিছু আছে প্রজেক্ট সেটিং দেখি এপাশে কিছু আছে কিনা আচ্ছা এখানে আমি শেয়ারের অপশনটা একটু বলে দিই আমরা নেক্সট ক্লাসে এটা বিশদ আলোচনা করব শেয়ার থেকে গিয়ে আমরা কি করব এখানে অনেক কিছু আছে ঠিক আছে আমরা কিচ্ছুতে হাত দিব না সরাসরি চলে যাবো কাস্টম প্রোডাকশন কাস্টম প্রোডাকশনে ক্লিক না করলেও হবে জাস্ট আপনার কার্সর রাখলেই হবে নিউ কাস্টম প্রোডাকশন ক্লিক এখানে ক্লিক করবো আর কোথাও না এই শেয়ারটা আবার আমি এখানেও দেখাচ্ছি যে এখানেও আছে আমরা ওখান থেকে করতে পারি সেম এখানে শেয়ারে ক্লিক করে এখান থেকে কাস্টম প্রোডাকশন এখান থেকে নিউ কাস্টম প্রোডাকশন ঠিক আছে
তো আমরা ওই দিক থেকে করি না, আমরা সাধারণত এই সাইড থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, আপনার যেখান থেকে ভালো লাগে করবেন। নিউতে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, একটু ওয়েট করি। এবার এখানে কিছু জিনিস বোঝার আছে, দেখেন এখানে আমরা অন্য কোথাও হাত দিব না, এটা বাই ডিফল্ট যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট HTML5, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যে কোনো জায়গায় এই ভিডিওটা আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে গড়বড় করবেন না হাত দিয়ে। আচ্ছা যাই হোক, এটাতে থাকবে। এই অবস্থায় আমরা নেক্সট করবো। এখানে আমাদের কিন্তু কিছু কাজ আছে। কি কাজ আছে? এখান থেকে আমরা প্রথমে যাব সাইজ, সাইজে যে এখানে আমাদের নির্দিষ্ট যে 1280 বা 740 না, এটাই করে দিব। দুইটাতেই আমরা এটা করে দিব। এমবেডেড সাইজটাও সেম থাকবে এবং মূল যেটা আমার রেন্ডারিং হয়ে আসবে সেটাও একই থাকবে, 1280x720। এটা আসলে আপনি এখন এই সুবিধা অসুবিধাটা বুঝবেন না, এটা এমবেডেড সাইজ। এটা যখন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দিবেন ওই ভিডিওটা, তখন প্রবলেমটা অনেক সময় রাইজ করে, সেজন্য আপনি দুই জায়গাতে এটা ঠিক করে দিবেন, 1280x720, 1280x720। ওকে, ফাইন, আর কিচ্ছু করার দরকার নেই, আর আশা করি তেমন কিছু নাই। এগুলো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। অডিও সেটিংও সেম, এটা ইনাফ। 128 অপশনে কি আছে? এগুলো আর কিচ্ছু নাই, কন্ট্রোলারে কিচ্ছু নাই, শুধু এখান থেকে আমার সাইজ চাই দরকার। ওকে, ফাইন। এরপর আমরা নেক্সট ক্লিক করব। আচ্ছা দেখেন, আমার এখানে একজনের ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা বায়ার, যেটা আমি ফার্স্ট আমার একটা নতুন অ্যাকাউন্ট করছিলাম ফার্স্ট ব্যাচকে দেখানোর জন্য। ওই অ্যাকাউন্টটা করার 14 দিন বা সামথিং এরকম কিছু একটা, ওর মধ্যে এই বায়ারটা অটোমেটিক আমাকে কাজ দেওয়ার জন্য কথা বলছে। ওর একটা আমি কাজ করে দিয়েছিলাম, সেই জন্য ওর লোগোটা এখানে সেট করা। এটাই হচ্ছিল মূলত, আমি এই লোগোটাকে আমি আমার প্রত্যেকটা, আমাদের কিন্তু একটা লোগো সেট করে নিতে হবে ফাইনালি। আমরা কাজ করার আগে, ব্র্যান্ডিং নিজেদেরকে করার আগে একটা লোগো মাস্ট রাখবেন বা থাকতেই হবে। ওই লোগো দিয়ে মানুষ আপনাকে বুঝে নেবে যে এটা তো অমুক জন, ঠিক আছে? লোগোটাকে ব্র্যান্ড করলে এটা একটা সুবিধা, যে লোগো দেখেই মানুষ চিনে ফেলে যে এই লোগোটা তো ওই মানুষের, ঠিক আছে? লোগোর অনেক ভ্যালু, যদি ওই ভ্যালুটা ক্রিয়েট করতে অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমরা এখন থেকে করব। তো আমি সাপোজ এটা দিয়ে দেখাই, আমি চাচ্ছি যে এই লোগোটাই থাকবে আমার আমার ভিডিওর মধ্যে। সিম্পলি আমরা কি করব, এখানে ইনক্লুড, আগে আমার তো এখন আপনাদের তো পাবেন না শুরুতে, তো আমি এটাকে একটু ডিলিট করে দিতে পারি কিনা দেখি। ডিলিটের একটা অপশন ছিল, কোথায় গেল সেটা? এই যে এখান থেকে ডিলিট করে দিতে পারবো অপশনে গিয়ে, আমি এখান থেকে ডিলিট না মানে নতুন সরাসরি আরেকটা এটার উপরে আনতে পারবো। তাহলে কি করলাম, ইনক্লুড ওয়াটারমার্কে ক্লিক করলাম, তারপর এখানে অপশনে ক্লিক করলাম। অপশন থেকে এই যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন না, এখানে যদি ক্লিক করি আমি কোন জায়গা থেকে ছবি আনতে চাচ্ছি সেটা আমাকে দেখিয়ে দিতে বলবে। সেটা দেখিয়ে দিলে আমি, তারপর ওটাতে ক্লিক করলে এই ছবিটা এখানে সেট হয়ে যাবে, তারপর এখান থেকে ওকে দিয়ে আমি বেরোয় যাবো, তারপর আমার ছবিটা এখানে শো করবে, ঠিক আছে? তারপর আমি আবারও নেক্সট করবো, এখানে আর তেমন কোনো কাজ নাই। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা কাজ তো ছিল, অপশনটা কোথায়? আচ্ছা এখানে আরেকটু জিনিস আছে বুঝার, সেটা হচ্ছে আমি আমার এই লোগোটা সাধারণত কিন্তু আপনারা দেখবেন ভিডিওর ম্যাক্সিমাম উপরের দিকেই থাকে। মনে করেন আমার এটা ভিডিও একটা স্লাইড, আমার এই লোগোটা কিন্তু এই জায়গাটাতেই থাকে ম্যাক্সিমাম, তো এটা এই যে আমি এখানে দেখিয়ে রাখছি। তারপর আপনার পছন্দ হচ্ছে আপনি চাইলে ওই সাইডে নিতে পারেন, যেমন এই যে দেখেন আমার প্রিভিউ হচ্ছে, আমি জুমের উইন্ডোটা সরাই। দেখেন আমি যখন মাঝখানে দিলাম, মাঝখানে আসলো, এই জায়গাটাতে খেয়াল করেন সবাই, যেমন সাইডে দিলাম সাইডে চলে গেল, নিচে দিলাম নিচে চলে আসলো, মানে আমি পজিশনটা কি এখানে কেউ রাখবো না, কারণ এখানে আমাদের ইউটিউবের কিছু জিনিস আছে যেটা এখানে শো করে, আমরা সবসময় এই জায়গায় অথবা এই সাইডে দিব, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা, আর কোথাও না, আমি সাধারণত এই সাইডটাই পছন্দ করি। ওকে, ফাইন, ওকে করে দিলাম। এরপর আমি নেক্সটে দিব, এরপর নেক্সটে দিই, এখানে আর কিচ্ছু নাই, এখানে যা আছে সব ওকে। তবে আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিতে পারেন, যে রেন্ডার হওয়ার পর অমুক ড্রাইভে সেভ হবে এবং প্রজেক্টের নাম দিয়ে দিতে পারেন। এরপরে যদি আপনি ফিনিশ দেন, তারপর ওরা ওদের কাজ শুরু করবে এবং আপনার ভিডিওর যে ফাইলটা আপনি এখানে অপারেশন করছেন সেটার সাইজ যত বড় সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সময়টা। আপনার ফাইলটা সাপোজ 200 বা 300 বা আরো বেশি, তখন কিন্তু আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে? আর আপনার র্যাম যদি খুব বেশি হয় আর পিসি কনফিগারেশন যদি খুব ভালো হয়, ধরলাম আপনার একটা 7th generation-এর পিসি, 7th generation এবং র্যামও আপনার 16 GB, সেক্ষেত্রে আপনার সময় অনেক 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 কম লাগবে। আর যত আপনার কম হবে, পিসি কনফিগারেশন কম হবে, র্যাম কম হবে, কিন্তু ভিডিওটা অনেক ভারী, সেক্ষেত্রে আপনার প্রচুর সময় লাগবে। যেমন আমরা যে কাজগুলো করি এখন, যদিও করি না, আমরা প্রত্যেকটা পার্ট পার্ট করে দিয়ে দিচ্ছি, আগে করতাম 3-4 পার্টকে একসাথে জুড়তাম, ওই 3-4 পার্টকে জুড়তে আমাদের মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগতো। যেমন আপনাদের এখন যে ক্লাসগুলো পার্ট পার্ট হয়ে গেল না, এই পার্টগুলোকে যদি আমরা শুধু জোড়াই দিই ক্যানভাসিয়াটা, এদিক থেকে স্লো, অনেক সময় লাগে, প্রায় কমপক্ষে 4 ঘন্টা লাগবে, 4-5 ঘন্টা লেগে যাবে। যত মানে ফাইল হেভি হবে তত সময় বেশি লাগবে এবং পিসিও গরম হতেই থাকবে, মানে পিসিটাও গরম ঠান্ডা হবে না, কারণ প্রসেসরের উপরে প্রচণ্ড প্রেশার পড়ে এই কাজগুলো করার সময়। সেজন্য কুলারটা খুব বেশি দরকার, কুলার ছাড়া কাজ করলে হয়তো পিসি বন্ধ হয়ে যেতে পারে গরম হয়ে। যাই হোক, আমরা মোটামুটি ক্লাস আজকের মতো এই শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে গিয়ে একটু ভিডিওটাকে কিভাবে কাটছিট করবো, মাঝখানে কোনো স্লাইড বা মিউজিক ইত্যাদি ইত্যাদি অ্যাড করে ফাইনালি একটা রেন্ডার করে দেখবো খুব র্যান্ডমলি।
খুব বেশি সময় দিব না, কারণ যত সময় দেওয়ার দরকার ছিল ক্লাসের বেসিক জিনিসগুলো বোঝার জন্য আমরা ম্যাক্সিমামটাই আজকে দিয়ে ফেলছি। নেক্সট ক্লাসে খুব দ্রুত আমরা ভিডিও এডিটিং করে শিখবো এবং আপনাদের সাথে সামান্য কথা বলে এক ঘন্টার মধ্যে চেষ্টা করবো ক্লাস শেষ করে দিতে। আমাদের প্রত্যেকটা ক্লাসের টাইম কিন্তু এক ঘন্টা বা 36টা ক্লাস 36 ঘন্টা, ঠিক আছে? যদিও এটা আসলে ডাবল হবে আপনাদের, আপনাদের মিনিমাম 70+ই হবে বা 70 ঘন্টা মিনিমাম হয়েই যাবে। আমাদের মোটামুটি বেসিক ভিডিও এডিটিং ক্লাসের মোটামুটি মূল টপিকটা সফটওয়্যারের পুরো ইন্টারফেস, এবং এটা দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আপনারা এর চেয়ে অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে অনেক আরামে কাজ করতে পারবেন, কারণ ওগুলো অনেক ইজি। এটাই সবচেয়ে হার্ড বা এটাই সবচেয়ে অত অপশনালা, এটাই সবচেয়ে বেশি, আদার্স কোথাও নাই। আর এখানে ট্র্যাক আছে, একটু টাইমলাইনটা সম্পর্কে বলে শেষ করে দিই, নেক্সট ক্লাসে গুলো নিয়ে আর বলবো না। এটাই হচ্ছে আমাদের মূলত কি, এটা পুরোটা হচ্ছে আমাদের অপারেশন বোর্ড, আর এটা হচ্ছে আমার টাইম লাইন। এই যে এটা, এটা হচ্ছে আমার টাইম লাইন, ঠিক আছে? এটা হচ্ছে বোর্ড, আর এখানে হচ্ছে প্রত্যেকটা আমার কি মানে এক একটা ট্র্যাক। ট্র্যাক মানে কি, একটা ভিডিও, একটা মিউজিক, একটা ইমেজ, ঠিক আছে, বা আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ট্র্যাক হবে। যদি আমি সবগুলোকে এক ট্র্যাকে রাখি, রাখা যাবে, কিন্তু কোনো ফাংশনালি কাজ করবে না, ঠিক আছে? বা কাজ করলেও সেটা আমি যেভাবে চাচ্ছি সেভাবে কাজ করবে না। আমি চাচ্ছি যে একটা ইমেজ আমি এখানে দিলাম, সেটা ভিডিওর জায়গায় গিয়ে শো করবে, কিন্তু ইমেজটাকে আমি ধরে কি করলাম, টেনে নিয়ে আমি একটা ইমেজ দিয়ে দেখাই, ইমেজটা আমি এখানে রাখলাম। এখন এখানে রাখলে হবে কি, ভিডিও চলা অবস্থায় ঠিক এই জায়গায় যখন আসবে, এখন করবে না, কারণ এখানে কিছু সিস্টেম আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, তখন এটা এখানে শো করবে। আর আমি যদি এই ভিডিওটাকে ভিডিওর সাথেই রাখি ইমেজটাকে, তখন এই ইমেজটা কিন্তু একদম ভিডিওর শেষে গিয়ে শো হবে। কাজেই প্রত্যেকটার জন্য একটা একটা নির্দিষ্ট ট্র্যাক, ওই ট্র্যাকে যদি আমরা রেখে কাজ করতে পারি, আমরা প্রফেশনাল ভাবে ভিডিও মেক করতে পারবো, এবং এইটা যেটা আমরা শিখাচ্ছি এটা দিয়ে আপনারা বায়ারের জন্য মোর দ্যান ইনাফ কাজ করতে পারবেন, ঠিক আছে? আর যদি এত সময় আপনাদের না থাকে, সেক্ষেত্রে অনলাইনে যে লিস্টটা দেওয়া হয়েছে ওগুলো দিয়েও মোটামুটি বায়ার খুশি হবে, খারাপ না, ওগুলো দিয়ে অনেক ভালো কাজ করা যায়। ওকে, ধন্যবাদ অনেক। আমি রেকর্ডটা স্টপ করে আপনার সাথে একটু কথা বলে আজকে ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে?